বর্তমান ডিজিটাল যুগে বিজ্ঞাপন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যার দ্বারা কোনো পণ্যের প্রতি ক্রেতাকে সহজেই দৃষ্টি আকর্ষণ করা যায়। রোজ আমরা খবরের কাগজ ও টিভিতে নানান আকর্ষণীয় বিজ্ঞাপন দেখি, যা আমাদের আকর্ষিতও করে সেই পণ্যের প্রতি। কিন্তু কখনো কি শুনেছেন টেবিল পরিষ্কার করার বিজ্ঞাপনের কথা? না, শোনেনি তো? চলুন তবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব তেমন একটি বিজ্ঞাপনের কথা, যা দেখে আপনার হৃদয় সামান্য হলেও নাড়া দেবে। চলুন তবে দেখে নেওয়া যাক সে বিজ্ঞাপনটি। ইনি হলেন রানা দাস, বাড়ি আলিপুরদুয়ারি। ছোটবেলায় শারীরিক সমস্যার জন্য তার একটি অপারেশনের প্রয়োজন হয়। এর ফলে অতি পরিশ্রমের কাজ করা বন্ধ হয়ে যায়। কিন্তু জীবন তো আর থেমে থাকে না, জীবন মানেই সংগ্রাম। রুজিরুটির প্রয়োজনে আপনাকে কিছু না কিছু কাজ তো করতেই হবে। রানা দাস কিন্তু অন্য কোনো পন্থা অবলম্বন করেননি, তার শারীরিক সক্ষমতার উপর বিশ্বাস রেখে তিনি যে কাজটি উপযুক্ত সেই কাজটিই বেছে নিয়েছেন। এর জন্য তিনি বিজ্ঞাপনও দিয়েছেন। বিজ্ঞাপনে তিনি লিখেছেন, বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে টেবিল পরিষ্কার করা হয়। এই বিজ্ঞাপনটি সবার নজর কেড়েছে। রানা দাস এই বিজ্ঞাপনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে কোনো কাজই ছোট নয়, চাই নিজের প্রতি বিশ্বাস ও ইচ্ছাশক্তি। রানা দাসের এই বিজ্ঞাপন অনেকের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। আশা করি তথাকথিত ঘুণধরা সমাজের এদের প্রতি দৃষ্টিভঙ্গি এই বিজ্ঞাপন দেখে সামান্য হলেও বদলাবে।